wonderful. So hello guys, welcome or welcome back to my channel. So on today's video, I went to Kumartuli with one of my brother, and this is my first time. And I went to Kumartuli before Mahalaya, and ekhon Mahalaya periye geche. So shobai ke shokol ke Mahalayar onek onek shubhechha and Sharodiyar priti shubhechha o obhinondon. So Kumartuli te ami prothom bar gechi. তাই ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে দিই, একটা ফ্রম মাই এক্সপিরিয়েন্স। অ্যান্ড অনেকে তোমরা হয়তো যাওনি বা যেতে পারোনি, অনেক দূরে থাকো, এরকম হতে পারে কুমারটুলি অনেক দূরে থাকো, সো তাদেরকেও দেখিয়ে দিতে পারি, দর্শন করে দিতে পারি আমি যেরকমভাবে দেখছি সেরকমভাবে। আর ভিডিওটা খুবই ছোট আর খুবই সাধারণ রেখেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। অ্যান্ড কুমারটুলিতে প্রথমে গিয়ে, আচ্ছা ফার্স্টে বলে দিই, আমি প্রথমবার কুমারটুলিতে ঠাকুর বানানো দেখতে যাচ্ছি। অ্যান্ড যে সময় আমি গেছিলাম তখনও প্রতিমা বানানো চলছিল। সো প্রথমবার মানে খুবই ফার্স্ট এক্সপিরিয়েন্স ফর মি, আমি কুমারটুলিতে ঠাকুর দেখতে যাই প্যান্ডেলস যখন হয় কুমারটুলি পার্কে অ্যান্ড বিভিন্ন কুমারটুলির এরিয়াতে, সে তখন ঠাকুর দেখতে যায়, কিন্তু ঠাকুর বানানো কোনোদিন দেখতে যায়নি। ইটস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, ভেরি গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। অ্যান্ড চারিদিকে মা দুর্গার প্রতিমা দেখে মনোমুগ্ধ, যেটা বল আমার মুখে এখন শব্দ আসছে। অ্যান্ড চারিদিকে বিভিন্ন ধরনের প্রতিমা বানানো হচ্ছে, কোথাও থিমের প্রতিমা বানানো হচ্ছে, কোথাও বাড়ির ঠাকুর বানানো হচ্ছে, বাড়ির পুজোর ঠাকুর, কোথাও ডাকের সাজের ঠাকুর তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আর এত সুন্দরভাবে বানানো হচ্ছে। এখানে আমার তো কিছু আলাদা করে বলার নেই, নিশ্চয়ই তোমরা জানো কতটা ট্যালেন্ট লাগে, কতটা ট্যালেন্টেড মানুষ এনারা, সেটা আমি আলাদা করে বলতে যাচ্ছি না। সো আমি চারিদিকে ঠাকুর দেখে মানে এরকম একসাথে এতগুলো দুর্গা ঠাকুর রাখা, একসাথে পাঁচ ছটা একটা জায়গায় ঠাকুর বানানো দেখে আমি অবাক আর খুবই এক্সাইটেড। সো আমি চারিদিকে এখন দেখতে পাচ্ছ, আমি যেটা শেয়ার করেছি, ঠাকুর প্যান্ডেলে যাচ্ছে তাই নিয়ে যাওয়া হচ্ছে। অ্যান্ড আমি নিজেকে দেখাইনি, কারণ ভিডিওতে আমি নিজেকে কী দেখাবো, আমি আর আমার ভাই গেছি। সো যতটা পেরেছি আমি চারিদিক তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর চারিদিকে ঠাকুরই ঠাকুর, আলাদা করে কিছু বলার নেই। আমি কুমারটুলি একদম সোজা পথে পৌঁছে গেছিলাম। কুমারটুলি যাওয়ার লোকেশন বা অ্যান্ড অল সব কিছু, লোকেশন ঠিক না, কেমনভাবে পৌঁছে গেছি কুমারটুলিতে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেন তোমরা দেখে বুঝে নিতে পারো। আমি মেট্রো করে গেছিলাম, এমজি মেট্রো থেকে শোয়াবাজারে নেমেছিলাম, শোয়াবাজার সুতানুটি আমার সবথেকে সহজ যাওয়ার পথ। অ্যান্ড দেন ওখান থেকে হেঁটে কুমারটুলি পার্কের দিকে এগিয়ে গেছিলাম, লোককে জিজ্ঞেস করেছিলাম কুমারটুলি পার্ক কোন দিকে, চিনতাম তবুও যেহেতু সবসময় যাই না, একটা রাস্তার আইডিয়া সবসময় থাকে না। সো যাকে জিজ্ঞেস করবেন বলে দেবে যে কুমারটুলি পার্কের রাস্তা কোন দিকে, আর আপনারা ঠিকভাবে পৌঁছে যেতে পারবেন। আর চারিদিকে এখানে শুধু ঠাকুরই না, ঠাকুরের যা যা জিনিস প্রয়োজন সব পাওয়া যায়, সব। সো গাইস, আমরা কুমারটুলি এসেছিলাম, আমি জানি না আমি ক্লিয়ার কি নয়, আমি কুমারটুলিতে এসেছিলাম, সব দেখিয়ে দিয়েছি, যেটুকুনি বলার বলছি এখন। সো খুবই অন্যরকম ফিলিং লাগছে, আর আমি সেরকম কুমারটুলিতে খুব একটা আসিনি, প্রথমবারই আসছি, ঠাকুর দেখতে আসি মেনলি, তৈরি হওয়া দেখতে আসিনি, ঠাকুর যে তৈরি হয় কেমন হয় সেটা আমি কোনোদিন দেখতে আসিনি। সো গাইস, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড এরকম টাইপের ছোটো ব্লগ যদি ভালো লেগে থাকে দেন লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। আর আমি জাস্ট কুমারটুলি আমি যতটা ঘুরে দেখতে পেরেছি আমি ততটাই দেখিয়েছি, কুমারটুলির কোনো শেষ নেই, বিশাল জায়গা দিয়ে বানানো হয়, বিশাল জায়গা জুড়ে বানানো হয়, আমি যতটা ঘুরেছি ততটা দেখিয়েছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড বাই গাইস।